নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো, দুটো ভিডিও প্র্যাকটিক্যালি, এবং দুটো ভিডিও এবিপি আনন্দ থেকে সংগ্রহ করে আপনাদের কাছে নিয়ে আসছি, যেখানে একজন তৃণমূল কংগ্রেস করেন একটি এক যুবক, তিনি পরিষ্কারভাবে বলছেন আমার বাবা তৃণমূলের ঝান্ডা নিয়ে চলেন। কিন্তু তা সত্ত্বেও আপনাদের কাছে এসছি, তার কারণ আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছি, আমাদের রিক্রুটমেন্ট পাওনা, এবং সেই রিক্রুটমেন্ট পাওনার ক্ষেত্রে কোনো আইন নেই, আদালত কোনো আইন আদালত হয়নি, অর্থাৎ কোনো রেস্ট্রিকশন নেই, কোনো রকম স্থগিতাদেশ নেই, কোনো মামলা হয়নি, তাহলে আপনারা রিক্রুটমেন্ট করবেন না কেন? যুবকটি প্রশ্ন করছেন জনসমক্ষে, সবার সামনে, ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে, এবং ডাইরেক্টলি ভাইপোকে টার্গেট করে। কি বললেন আসুন একবার শুনে নি। আমাদের অভিষেক ব্যানার্জি দাদা একটা নিয়ম নিয়ে একটা কথা বলছিলেন যে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও আইনি জটিলতা কোর্ট কেসের জন্য নিয়োগ করতে পারছেন না। আমি অভিষেক দাকে সসম্মানে বলবো, দাদা আমিও তৃণমূল পরিবারের ছেলে, আমার বাবাও ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিলে হাঁটেন। আপনাকে আমি এই বার্তা দিতে চাই, 2022 সালে প্রাথমিক টেটুত্নদের কোনো আইনি জটিলতা নেই, কোনো কোর্ট কেস নেই, ইচ্ছে করলে কালকে নিয়োগ নোটিফিকেশন বা ইন্টারভিউ। বিক্ষোভকারীরা বলছে এই যুবকটি তৃণমূল পরিবারের সন্তান, এই যুবকটির বাবা তৃণমূল কংগ্রেস করেন, সেই যুবকটি অভিষেক বন্ধু থেকে প্রশ্ন করছেন, এর থেকে লজ্জা কিছু আছে? কেন মানুষকে কথা দেন? কেন ছেলে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে বলেন তোমাদের ব্যাপারটা মানবিকতার সঙ্গে আমি দেখছি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সকাল, দুপুর, বিকেল, রাত সব সময় তার টেলিফোনে বা সামনাসামনি কথা হয়, বলতে পারেন না এই ছেলেগুলো কিসের জন্য অপরাধ করেছে? আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, অত্যন্ত লজ্জার ভিডিও, যে ভিডিওটা দেখলে কষ্ট হয়, যন্ত্রণা হয়। লক্ষ লক্ষ পরীক্ষার্থী, ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, তারপর রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট বেরোনোর পর সেই ছেলে মেয়েগুলোর চাকরি হয়ে গেছে, অর্থাৎ তারা কোয়ালিফাই করেছে, চাকরিটা পাওয়ার কথা, সেই চাকরিটা একটা সরকার দিচ্ছে না। সেই জন্য তো এই যুবকটি বলছে যে আমি তৃণমূল করি, কিন্তু তাও কেন আমার পরিবার তৃণমূল করে, আমার বাবা তৃণমূলে ঝান্ডা ধরে, আমি তৃণমূল করি না কিন্তু আমার বাবা তৃণমূলে ঝান্ডা ধরে, কিন্তু তাও আমি বলছি যে কোনো রকম আইন আদালত হয়নি, কোনো রকম স্থগিতাদেশ নেই, কেন তাকে বলতে হচ্ছে? এক, দ্বিতীয়ত হচ্ছে তারা হাইকোর্টে গিয়ে অনুমোদন নিয়েছে, শেষ পর্যন্ত ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে যাবে, হাইকোর্ট অনুমতি দিয়েছে, পুলিশ অনুমতি দেয়নি। পুলিশ অনুমতি দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাচামাদার জন্য, নাটক ড্রামাবাজি করার জন্য রাজভবনের উল্টো দিকে, সেই পুলিশই আবার অনুমতি দেয় না চাকরিতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাচ্ছেন না বলে তারা যখন যেতে চাইছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে, তখন সেই পুলিশ অনুমতি দেয় না, তখন কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি আনতে হয়, সেই অনুমতি আনার পর সেই ছেলেমেয়েগুলোকে যে জায়গায় বসার অনুমতি দেয় সেই জায়গায় ডেঙ্গু হওয়ার প্রবণতা অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা একটা পরিবেশের মধ্যে। ভাবতে পারেন বিধাননগর পুলিশ কত বড় অপরাধ করছে, বাচ্চা বাচ্চা শিক্ষিত ছেলে মেয়ে, তারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করেছে, তারা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাচ্ছে না, সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবন অভিযান করেছে, সেটাও কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে, কলকাতা হাইকোর্টের অনুমতি দেখানোর পর তারপর বিধাননগর পুলিশ তাদের একটা বসার জায়গা দিয়েছে, এমন একটা জায়গা দিয়েছে যেখানে ডেঙ্গুতে অবধারিতভাবে ডেঙ্গুতে তারা আক্রান্ত হতে পারে। কোন সময় দাঁড়িয়ে যখন বেসরকারি মতে 62 জন মানুষ এই বাংলার ডেঙ্গুতে মারা গেছে, সেই সময় দাঁড়িয়ে এই ছেলেমেয়েগুলোর উপর এই অবিচার হচ্ছে, শিক্ষিত ছেলে মেয়ে কোথায় অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে? তাদের বিধাননগর পুলিশ এমন জায়গায় বসার ব্যবস্থা করছে যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা থাকবে, আর সেই সময় তারা রুখে দাঁড়াচ্ছে, প্রতিবাদ করছে না। এই প্রতিবেদন যখন পেশ করছি আপনাদের কাছে তখন গভীর রাত হয়ে গেছে, সারাক্ষণ তারা অবস্থানে বসে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে, এবং তারা সারা রাত জাগবেন, গতকাল রাত্রে মানে সারা রাত জাগবেন, জেগে শেষ পর্যন্ত দিনের বেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, তিনি হয়তো গৌতম পাল, তিনি হয়তো শেষ পর্যন্ত তাদের সঙ্গে দেখা করবেন, মানে টাইম দিয়েছেন। পারা যেত না যে তাদের সঙ্গে এসে সরাসরি তাদের সামনে বসে আজকে রাত্রি ব্যাপারটা ফয়সলা করে ছেলেমেয়েগুলোকে বাড়িতে পাঠান? কিন্তু কে প্রশ্ন করবে? মিডিয়াই প্রশ্ন করে না। নবান্নের উচ্ছিষ্টভোগী বাংলার মিডিয়া এটা প্রশ্ন করে না যে 2022-এ লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেমেয়ে পরীক্ষা দেওয়ার পর তাদের মধ্যে যারা কোয়ালিফাই করলো, করার পর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছে না বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে হত্যা দিয়ে পড়ে রয়েছে, রাতের অন্ধকারে তারা পড়ে রয়েছে, এবং তাদের জন্য, তাদের কথা বলার জন্য যে মানুষটি, সে মানুষটি রাতে ঘুমোবে?
পরের দিন খেয়ে দিয়ে এসে সকাল 10:30-10:30 অফিসে ঢুকে তারপর তাদের সঙ্গে কথা বলবে না, ছেলেগুলো সারা রাত রাস্তায় পড়ে থাকবে, বাড়িতে বাবা মারা চিন্তা করবে যে ছেলে মেয়েগুলো আজকে রাস্তায় পড়ে রয়েছে। আমি রাতের ভিডিওটা পাইনি কিন্তু দিনের ভিডিওটা পেয়েছি, অত্যন্ত দুঃখের লজ্জার এই ভিডিওটা দেখাতেও খারাপ লাগছে। এবিপি আনন্দের ধন্যবাদ, অন্তত দিনের বেলার এই কভারেজটা তারা করেছেন। বাংলার মানুষ দেখুন, যারা 500 টাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়েছেন, শিক্ষিত বেকারদের হালটা মমতা বন্দ্যোপাধ্যায় কী করে রেখেছেন ভিডিওটা পুরো। সকলকে অনুরোধ করছি সম্মান দিয়ে আপনারা এখানে বসুন, শান্তিপূর্ণ অবস্থান করার যে আদেশ আছে সেটা মেনে চলুন। আমাদের দাবি দ্রুত ইন্টারভিউ নোটিশ প্রকাশ করা। নোটিফিকেশন হয়েছে? নোটিফিকেশনই তো হয়নি, সেটাই চাইতে এসেছি আমরা। হাইকোর্টের নির্দেশের পর আপনারা এসেছেন, এই জায়গায় কি হয়েছে? হাইকোর্ট আমাদের 24 ঘন্টার ওখানে ধর্ণা মঞ্চের পারমিশন, ডেমোনস্ট্রেশন পারমিশন দিয়েছিল স্বাস্থ্যকর পরিবেশে, কিন্তু এখানে পুলিশ যে জায়গাটা দিচ্ছে সেটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর। চারিদিকে ডেঙ্গু হচ্ছে, আমরা জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা সন্দেহ। 2022 সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে তাদের একটাই বক্তব্য যে তাদের কিন্তু একটা ভালো জায়গা দিতে হবে যেখানে তারা বসে এই ধর্ণা বিক্ষোভ কর্মসূচি দেখাবে। যে পরীক্ষা হয়েছে তারা উত্তীর্ণ হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত নোটিফিকেশন হয়নি। আপনাদের দাবি কি, কি বলবেন? দেখুন, 5 বছর পরে আমাদের টেট হয়েছে, 5টা বছর অপেক্ষা করে আমরা টেট দিয়েছি, তারপরে আমাদের ইন্টারভিউ করে নোটিফিকেশন দেওয়া হলো না। পর্ষদ সভাপতি বলেছিলেন 2022 সালে বলেছিলেন, উনি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছেন, উনি সরকারের সাথে কথা বলেছেন, বলে উনি বললেন যে তোমাদের 2023 সালে দুবার নিয়োগ করা হবে, তোমাদের 2023 সালে কেউ বসে থাকবে না। আমাদের দাবি, আমরা যেহেতু 5 বছর ধরে বসে আছি, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা বা নোটিশ পর্ষদ সভাপতি এটা প্রকাশ করুক পুজোর আগেই, এটাই আমাদের দাবি। যে তাদের কিন্তু দ্রুত নোটিফিকেশন জারি করতে হবে এবং তাদের ইন্টারভিউ নিতে হবে। তাদের বক্তব্য, তাদের নোটিফিকেশন হলো না, ইন্টারভিউ প্রসেস শুরু হলো না, কিন্তু 2023 সালে টেটের যে অ্যানাউন্সমেন্ট সেটা করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সামনে তারা কিন্তু APC ভবনের দিকে এগোচ্ছিল, আমাদের এই সামনে পুলিশের গার্ডরেল করা হয়েছে এবং অন্যদিকে পুলিশ অফিসাররা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। হাইকোর্টের নির্দেশ, তাদের 24 ঘন্টার জন্য ধর্ণার অনুমতি দিতে হবে। পুলিশের বক্তব্য, একটি সুনির্দিষ্ট জায়গায় ঠিক করে দেওয়া হয়েছে, সেই জায়গায় বসে তারা কিন্তু বিক্ষোভ দেখাবেন। আমরা 140 ধারার বাইরে অবস্থান করব শান্তিপূর্ণভাবে, কিন্তু এইরকম অস্বাস্থ্যকর পরিবেশ আমরা করব না। যে এই জায়গায়, যে জায়গায় পুলিশ বলছে সেই জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে নোংরা রয়েছে, ডেঙ্গু হতে পারে, তাদের কিন্তু আরো এগোতে দিতে হবে। এই নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। 2022 সালের টেট উত্তীর্ণ যারা প্রার্থীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের একটাই দাবি যে দ্রুত নোটিফিকেশন করে তাদের ইন্টারভিউ প্রসেস শুরু করে।